গত মাসের শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ঘোষণা করেন, 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন বসবে নতুন সংসদ ভবনে। এই ঘোষণার পর থেকে জল্পনা তুঙ্গে। কি উপলক্ষে পাঁচ দিনের এই বিশেষ অধিবেশন? বিরোধীদের একটি অংশ দাবি করে এক দেশ এক ভোট প্রস্তাব কিংবা এক দেশ এক আইন প্রস্তাব এই বিষয়ে অধিবেশনে পেশ করতে পারে মোদী সরকার। কিন্তু সময় যত গড়ায় ততই আরও একটি জল্পনা প্রকাশ্যে চলে আসে, ইন্ডিয়া ভারত নাম বিতর্কে। দেশের নাম ভারত করতে এই অধিবেশনকে ব্যবহার করতে পারে মোদী সরকার। কিন্তু এত জল্পনার পরেও নীরব থাকে মোদী সরকার। উল্টে কংগ্রেসকে প্রশ্ন, আপনাদের আমলেও এমন অনেক অধিবেশন হয়েছে যেখানে আগে ভাগে এজেন্ডা ঘোষণা হয়নি, কিন্তু এবার রবিবার বিকেল 4:30 নাগাদ সর্বদল বৈঠকের ডাক মোদী সরকারের। বুধবার পূর্বতন টুইট এবং বর্তমান এক্স অ্যাকাউন্টে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী লেখেন, যেহেতু 18 সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসছে, তাই রবিবার 17 সেপ্টেম্বর বিকেল 4:30 নাগাদ সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি নোটিশই মেলে সব দলের সভা নেতাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে প্রহ্লাদ যোশীর এই এক্স পোস্টের আগে বিশেষ অধিবেশনের এজেন্ডা নিয়ে সরব ছিল তৃণমূল কংগ্রেস। বাংলা শাসক দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের এক্স অ্যাকাউন্টে পোস্ট, হাতে আর মাত্র দুটি কাজের দিন, এখনো বিশেষ অধিবেশনের এজেন্ডা কেউ জানে না, শুধু দুজন এজেন্ডা জানেন আর আমরা একে বলছি সংসদীয় গণতন্ত্র। এখন দেখার রবিবার বিকেলের বৈঠকে নির্যাস কি বেরোয়। আদৌ কি বিশেষ অধিবেশনের এজেন্ডা সর্বদলীয় বৈঠকে প্রকাশ করবে মোদী সরকার, এই প্রশ্নও উঠছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।